নমস্কার, শুভ সন্ধ্যা। আমি ডক্টর সন্দীপ সেন গুপ্ত, ব্রহ্মা কনসোর্টিয়ামের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই এপিসোড আমি পুনরায় সূচনা করছি। আজকে যে টপিকটা ইতি টানবো বা যে টপিকটা শেষ করব সেটা হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা। আগের এপিসোডে আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমার কারণ, সাইন, সিমটমস, বিশেষ কিছু লক্ষণ সম্বন্ধে আলোচনা করেছি, জেনেছি কোন এজ গ্রুপের মধ্যে ম্যাক্সিমালি এই ডিজিজটা হচ্ছে বা হবে। আজকে এই ব্রঙ্কিয়াল অ্যাজমা টপিকটার ইতি টানব তার আয়ুর্বেদিক ট্রিটমেন্ট বলার মাধ্যমে। আপনাদের সকলেরই এই একটা ডাউট থাকে বা মনে প্রশ্ন থাকে, কেবলমাত্র ইনহেলার্স বা নেবুলাইজার্স বা এর মাধ্যমে বা কোনো রকম অরাল মেডিসিনস, দ্যাট ইজ মেবি ইন ট্যাবলেট ফর্ম অর রেসপিউল ফর্ম, এইটাই কি কেবলমাত্র ব্রঙ্কিয়াল অ্যাজমাকে ট্রিটমেন্ট করতে পারে? আয়ুর্বেদে ন্যাচারালি অ্যাজমাকে প্রিভেন্ট করার জন্য কি সত্যি কোনো ওষুধ রয়েছে যার মাধ্যমে অ্যাজমা প্রিভেন্টেড হবে, অ্যাজমা কিওর হবে? এবং ভবিষ্যতে যতই প্রেসিপিটেটিং ফ্যাক্টার্স গ্রাভেট করুক বা যতই প্রকোপক জিনিস বা নিদান কারণগুলো যতই সামনে আসুক বা যতই এগিয়ে আসুক, তবুও ব্রঙ্কিয়াল অ্যাজমা হবে না এই বিষয়টার কোনো গ্যারেন্টি আছে? তেমন কি ওষুধ সত্যি আয়ুর্বেদে উপস্থিত রয়েছে? তো অ্যাজ আ কনসালটেন্ট আয়ুর্বেদিক ফিজিশিয়ান আমি অবশ্যই আপনাদের জানাতে চাই যে হ্যাঁ, আয়ুর্বেদ কেবলমাত্র এমন একটি মেডিকেল সিস্টেম যেখানে ব্রঙ্কিয়াল অ্যাজমা বাই ইটস রুটস কিওর হতে পারে, যাতে সব রকম প্রেসিপিটেটিং ফ্যাক্টার্স বা কারণের উপস্থিতি থাকা সত্ত্বেও এইটা আর প্রভাবিত হবে না বা এইটা আর মানুষের হবে। তো উইদাউট এনি ফার্দার ডিলে আমি এই টপিকগুলো স্টার্ট করছি এবং ওষুধের নামগুলো আপনাদের সকলকে জানাচ্ছি। ওষুধগুলো হচ্ছে, এক, প্রথম হচ্ছে ওষুধ, দ্যাট ইজ শ্বাস চিন্তামণি রস। যেসব মানুষের ক্ষেত্রে ডাস্ট বা পোলেনের জন্য হঠাৎ করে শ্বাসকষ্টের সমস্যা স্টার্ট হয় এবং শ্বাসকষ্টটা 5 মিনিট বা 10 মিনিটের ইন্টারভ্যালে বারংবার আসতে থাকে এবং ফ্রিকোয়েন্টলি আসতে থাকে, সেই সকল মানুষের জন্য শ্বাস চিন্তামণি রস বলে একটি ওষুধ পাওয়া যায়। এই ওষুধটি বিশেষভাবে বহুল ব্যবহৃত এবং প্রচলিত এবং এটি মারাত্মকভাবে কাজ করে। এই ধরনের সন্তমক শ্বাস বা এই ধরনের কুইক প্রেসিপিটেটিং ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে টু ট্যাব বিডিবিসি উইথ লিউকওয়ার্ম মিল্ক অর হানি ইজ দ্য পার্টিকুলার অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ডোজ ফর দিস মেডিসিন। এছাড়া সামান্য শ্বাসকষ্টর ক্ষেত্রে বা যাদের উইদাউট এনি সিজন ভেরিয়েশন বা কোনো একটা নির্দিষ্ট ঋতু বৈষম্য বা ঋতু বৈচিত্র্যের উঠে গিয়ে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাদের জন্য শ্বাসকুঠার রস, শ্বাসকেতু রস, কফকেতু রস, শ্বাসনক রস, ইডিসি মেডিসিন খুব ভালোভাবে কাজ করে। প্রত্যেকটা ওষুধ একটি বা দুটো করে ট্যাবলেট দিনে 2 বা 3 বার লিউকওয়ার্ম মিল্ক বা গোমূত্র অর্ক বা ত্রিফলা কাঠের সাথে খেলে বিশেষভাবে কাজে লাগে এবং উপকার হয়। এই ওষুধগুলো যদি কোনো ব্যক্তি সকালবেলা 1 গ্লাস তাম্রপাত্রে গরম জল সেবন করার পর সূর্যের দিকে তাকিয়ে সূর্যের প্রথম আলোকে গায়ে নিয়ে এই ওষুধটা নিবাত স্থানে বসে, অর্থাৎ যেখানে ঠান্ডা হাওয়ার প্রবাহ বা শৈত্য প্রবাহ নেই তেমন স্থানে বসে এই ওষুধগুলিকে সেবন করে, তাহলে এই ওষুধগুলি তাদের ম্যাক্সিমাম বেনিফিট বা ম্যাক্সিমাম কনসেন্ট্রেটিং ডোজে সব থেকে ভালো পরিমাণে কাজ করে এবং এই ওষুধগুলো তাদের ম্যাক্সিমাম বেনিফিট প্রডিউস করে। আপনারা যারা ব্রঙ্কিয়াল অ্যাজমা সমস্যা করছেন তারা কনসিডারেশনে এই 4টি ওষুধ তাদের স্পেসিফাইড ডোজে সেবন করার কথা অবশ্যই মাথায় রাখতে পারেন। এবং সামনে শীতকাল আসছে, এই ওষুধগুলি যদি আপনারা এখন থেকে সেবন করেন তাহলে মারাত্মকভাবে বেনিফিট হবে। কেবলমাত্র ওষুধ নয়, কিছু বেসিক প্রাণায়াম বা যোগাও রয়েছে যেটা ব্রঙ্কিয়াল অ্যাজমাকে প্রিভেন্ট করতে সাহায্য করে, যেমন সিংহাসন, অর্ধকূর্মাসন, উষ্ঠাসন ইত্যাদি। এছাড়া প্রাণায়ামের মধ্যে কপালভাতি, অনুলম বিলম, ভস্ত্রিকা, চন্দ্রাসন এগুলি খুব ভালোভাবে কাজ করে থাকে। এই স্পেসিফাইড কয়েকটা প্রাণায়াম, ধ্যান এবং কয়েকটা ওষুধ ছাড়াও কিছু স্পেসিফিক লাইফস্টাইল আছে যেটা ব্রঙ্কিয়াল অ্যাজমা খুব ডিপেন্ড করে। আপনারা যদি রোজ 1টি করে আমলকি বিফোর ব্রেকফাস্ট সেবন করতে পারেন,
এবং আফটার টেকিং ফুড অর্থাৎ লাঞ্চের পর দুটি বহেরা এবং ডিনারের পর চারটি হরিতকে সেবন করেন, এবং এইটা যদি মিনিমাম এক থেকে দেড় মাস যদি আপনারা সেবন করতে পারেন তাহলে ব্রঙ্কিয়াল অ্যাজমা ন্যাচারালি প্রিভেন্টেড হয়। এছাড়া যে সকল অ্যালার্জি প্রেসিপিটেটিং ফ্যাক্টরস রয়েছে বা আপনারা যেসব ফ্যাক্টরসগুলোর মাধ্যমে অ্যালার্জির প্রতি প্রোন সেই সব জিনিসগুলো থেকে দূরে থাকুন, তাহলে ব্রঙ্কিয়াল অ্যাজমা প্রিভেন্টেড। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেভাবে অ্যালোপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনে রেসপিরেটরি ডিস্ট্রেসের ট্রিটমেন্ট হয় বা শ্বাসকষ্টের ট্রিটমেন্ট হয়, আমাদের কি বা আয়ুর্বেদের কি এরকম কোনো এমার্জেন্সি ড্রাগ রয়েছে যেটা সরাসরিভাবে ব্রঙ্কিয়াল অ্যাজমাকে মারাত্মক আগে বা মারাত্মক এমার্জেন্সি কন্ডিশনে প্রিভেন্ট করতে পারে? হ্যাঁ, অবশ্যই রয়েছে। শ্বাসকাশ চিন্তামণি রস বলে একটি গোল্ড প্রিপারেশন রয়েছে যেটা পার্ল, গোল্ড এবং সিলভার এই তিনটে ওষুধের স্ট্রেট দিয়ে বানানো, এটা এমার্জেন্সি কন্ডিশনে দুটি ট্যাবলেট যদি সেবন করা হয় ইনস্ট্যান্ট উইদিন 15-30 মিনিটস রোগীর শ্বাসকষ্ট প্রিভেন্টেড হয় এবং সেই মানুষটা অ্যাজমার অ্যাটাক থেকে বা অ্যানাফাইলিক থেকে অ্যাটাক থেকে মুক্ত। প্রত্যেকটা আয়ুর্বেদিক শ্বাসকষ্টের ওষুধ অ্যালার্জির ওষুধ হিসেবেও কাজ করে, এইগুলি যদি আমরা ঠিকঠাকভাবে সেবন করতে পারি তাহলে ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং অ্যালার্জি খুবই প্রিভেন্টেড থাকবে, এবং কমন তার সাথে কমন কফ অ্যান্ড কোল্ড সেটা থেকেও প্রিভেনশন পাবে মানুষ, এবং একটা গুড রেসপিরেটরি সিস্টেম তৈরি হবে যেটা ইমিউনোলজিক্যালি অনেক বেশি স্ট্রং এবং ডিজিজ ফ্রি। আশা করি ওষুধের নামগুলো, ডায়েটরি হ্যাবিটস এবং কিছু প্রাণায়াম যেগুলি আজকের ভিডিওতে আলোচনা করলাম আপনাদের সকলের কাজে এসছে, প্লিজ নোট ইট ডাউন এবং পড়ে অ্যাপ্লাই করে নিজের লাইফস্টাইলে ইনক্লুড করে আমাকে জানাবেন আপনারা অ্যাজমা থেকে প্রিভেন্টেড থাকলেন কি থাকলেন। এই বলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি।